আমেরিকা ইসরায়েলের লাগাতার হুমকির মধ্যেই বিশাল সামরিক মহড়া শুরু করেছে ইরান। ড্রোন, মিসাইল এবং নৌ মহড়ার পর এবার বিমান বাহিনীকে নিয়েও মহড়া চালাচ্ছে ইরান। এর ফলে ইরানের সামরিক বাহিনীর প্রতিটা সেক্টরেই আলাদা আলাদাভাবে সামরিক মহড়া সম্পন্ন হল। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, পশ্চিমাদের যে কোনো আক্রমণ প্রতিহত এবং ফুল স্কেল যুদ্ধের জন্যই নিজেদের ঝালিয়ে নিতেই ইরানের এই আয়োজন। পরমাণু গবেষণা ইস্যুতে ইরান তাদের ইতিহাসের সবথেকে বড় পশ্চিমা হামলার ঝুঁকিতে রয়েছে। ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সাইদ আব্দুর রহিম মুসাভি সহ পদস্থ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতেই এই বিমান মহড়া শুরু করা হয়। গোটা ইরান জুড়েই এই বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এই মহড়ায় যুক্ত হয়েছে ইরানের 5টি সামরিক বিমান ঘাঁটি এবং কয়েক ডজন জঙ্গি বিমান, বোমারু বিমান, সামরিক পরিবহন বিমান এবং গোয়েন্দা বিমান। এছাড়াও এই মহড়ায় ড্রোনও অংশ নিচ্ছে। এই মহড়ায় বোয়িং 707 এবং 747 থেকে আকাশেই এক বিমান থেকে আরেক বিমানে জ্বালানি সরবরাহ করার অনুশীলন চালানোর কথা রয়েছে। এছাড়াও ইরানেই তৈরি কারার, কিয়ান, আবাবিল, আরাশ এবং কামান নামের ড্রোন ব্যবহার করা হচ্ছে। এসব ড্রোনের রকেট, প্রিসিশন গাইডেড মিসাইল, দীর্ঘপাল্লার স্মার্ট বোমা এবং র্যাডার জ্যাম সৃষ্টিকারী যন্ত্রপাতি বসানো আছে। মহড়ায় অংশ নেওয়া 5টি ঘাঁটির মধ্যে ইস্পাহান প্রদেশের শহীদ বাবাই ঘাঁটি এবং উত্তর আজারবাইজান প্রদেশের শহীদ ফাকুরি বিমান ঘাঁটি রয়েছে। ইরানে হামলার জন্য কৌশলগতভাবে এই অঞ্চলগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইরানের সেনাবাহিনীর বিমান ইউনিটের উপপ্রধান মেহেদি হাদিয়ান বলেছেন, কখনো যুদ্ধ করতে হলে যাতে শত্রুদের সহজে নাস্তানাবুদ করা যায় সে ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এই মহড়ায়। সপ্তাহখানেক আগে জওশান এবং খাতাম প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালায় ইরান। ইরানের মধ্যাঞ্চলীয় সেমনান প্রদেশে চলমান সামরিক মহড়ায় এই নতুন দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে বলেছেন, জওশান এবং খাতাম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই প্রথম এই দুই প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হল। জওশান নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ইরানের 15 খোদাদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ বলেই তিনি জানান। ইসরায়েলের বিমান হামলা কিংবা আমেরিকার ক্রুইজ মিসাইল হামলার হুমকি পর্যালোচনার ভিত্তিতেই ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। এমন কোনো হুমকি নেই যা বিবেচনায় নেওয়া হয়নি। জেনারেল কাদের রাহিমজাদে বলেন, বহু স্তরে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পরমাণু স্থাপনাগুলোর সুরক্ষায় যথাযথভাবে প্রস্তুত দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রু ক্রুজ মিসাইল ধ্বংস করতে বিপ্লবী গার্ড বাহিনীর দেশফুল ব্যবস্থার সঙ্গে সামরিক বাহিনীর মাজিদ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে এই মহড়া চালানো হয়। ইরানের নাতানস পরমাণু সমৃদ্ধকরণ চুল্লি এবং অন্যান্য পরমাণু স্থাপনাগুলো রয়েছে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে। আমেরিকা, ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের পরমাণু গবেষণা নিয়ে উত্তেজনার মধ্যেই এই সামরিক মহড়া শুরু হয়েছে। কাদের রাহিমজাদে বলেন, যৌথ প্রতিরক্ষা মহড়ার উদ্দেশ্যগুলোর মধ্যে একটি ছিল ক্রুইজ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিরোধে একটি নিরেট এবং বহু স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা, যা সফলভাবেই করা হয়েছে। ইরানের বিরুদ্ধে শত্রুরা কোনো রকম দুঃসাহস দেখালে তাদেরকে এর জন্য অনুতপ্ত হতে হবে বলেও হুঁশিয়ারি করেছেন আইআরজিসির কমান্ডার। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এরোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন, শত্রু যে কোনো ভুল পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে, তা যে কোনো দেশ বা গোষ্ঠী হোক না কেন। হাজিজাদেকে কাসেম সুলেমানের সাথে তুলনা করা হয়। তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাচেদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি। জেনারেল হাজিজাদে বলেন, আমেরিকার কাছে হতাশ হয়ে কিছু দেশ ইসরায়েলের কাছে সমর্থন চাইছে। তারা মনে করছে ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, যা সম্পূর্ণ ভুল ধারণা। ইসরায়েল নিজে এখন নিজেদের নিরাপত্তা দিতে পারছে না,
তিনি বলেন, এই অবস্থায় কোনো সরকার বা জাতি মধ্যপ্রাচ্যের চলমান চার দশকের নিরাপত্তাহীনতা এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়া যুদ্ধের অবসান চায়, তাহলে তাদেরকে স্থানীয় অভ্যন্তরীণ এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে হবে। এদিকে ইরান এবং রাশিয়া নিজেদের মধ্যে সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনা করছে বলে ইরানের তাসনিম নিউজ জানিয়েছে। খবরে বলা হয়, ইরান এবং রাশিয়ার জ্যেষ্ঠ আইন প্রণেতারা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের পথ সুগমে সংসদীয় পর্যায়ে যোগাযোগ বাড়াতে আলোচনা করছেন। রাশিয়ার স্টেট ডুমার চেয়ারম্যান ভয়াসেস্লাভ ভিক্টোরোভিচ ভোলোদিনের সঙ্গে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ টেলিফোনে আলাপ করেন। আলাপকালে কালিবাফ দুই দেশের ইকোনমিক কমিশন সহ যৌথ সংসদীয় কমিশনের মধ্যে বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার বিষয়ে জোর দেন। তিনি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতার জন্য ইরানের পার্লামেন্টের সমর্থন প্রকাশ করেন। এ মাসের শুরুতেই ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের আজারবাইজান সীমান্তে চারটি নতুন সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল ইরান। ইরানের সেনাবাহিনী বলেছিল, ওই অঞ্চলে প্রথমবারের মতো নিজেদের তৈরি দূরপাল্লা ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জামের পরীক্ষা চালানো হয়েছে। সম্প্রতি ইসরায়েল ইরানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করে। মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ইরান ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ এই দাবি করেন। তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তারা এই তথ্য জানতে পেরেছেন বলে জানান তিনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের দাবি, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং ফিলিস্তিনের যোদ্ধাদেরকে ড্রোনের প্রশিক্ষণ দিচ্ছে ইরান। ইস্পাহান শহরে অবস্থিত একটি বিমান ঘাঁটিতে ইরান এই প্রশিক্ষণ দিচ্ছে। গত কয়েক মাস যাবৎ পারস্য সাগর এবং ওমান সাগরে ইসরায়েলি জাহাজে হামলার ঘটনা রহস্যজনকভাবে বেড়েছে। একই সাথে বেড়েছে ইরানে মহড়া চালানো। প্রিয় দর্শক, হঠাৎ করে ইরানে ঘন ঘন সামরিক মহড়ার পিছনে কি উদ্দেশ্য রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের বাকি মহড়াগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে গত ভিডিওগুলি দেখুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniabg.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।